নারী বাস হেসে খেলে জীবন চলে কাটে বারো মাস গুণী মিয়ার সুখের ঘরে দুকুন নারী বাস হেসে খেলে জীবন চলে কাটে বারো মাস ধারা চল পরে মন পোড়ানো ভালোবাসা জ্বালায় আগুন ঘরে দুঃখের সাথে সুখের বাসা আপন মনে ভাবে হেনার চোখে চোখ রাখা দায় মেটে এখন কোথায় যাবে ও মেটে এখন কোথায় যাবে সুখের ঘরে দুকুন নারী বাস হেসে খেলে জীবন চলে কাটে বারো মাস কি কান্তাসে হ বসার ঘরে বৈশা চুপচাপ কান্তাস কান্তাসে এটা তো একটা বিরাট খবর রাজার মতো পোলার চোখে পানি আসে তুমি তারে কি মন্ত্র দিলা আমি কোনো মন্ত্র দেই নাই দোলা এটা হলো আল্লাহর মায়ের কথা আছে না আল্লাহর মায়ের দুনিয়ার বাইর এক সময় দেখলাম তুমি সত্যি খারাপ হয়ে গেছো তুমি মা বাবার কথা শোনো না দুনিয়ায় কারো কথাই শোনো না তখনও তো তুমি আমারে শাসন করতে পারত করো নাই কেন বাবু তখন আর সময় ছিল না বাবা তখন তোমার শাসন করতে গেলে হয়তো তুমি আমারই অপমান করতা আপনার আরো একটা কাম করুন লাগবো কি কাজ আমার বাপে যাতে নিজে এই বাড়িতে আইসে আমারে নিয়ে যায় সেই ব্যবস্থাটা আপনার করুন লাগবো সেটা করুন কেমনে সেটা তো আমার ব্যাপার না সেটা আপনার ব্যাপার আপনি কেডা এত তাড়াতাড়ি আমার কথা ভুলে গেলা শান্তি তুমি আর নবা মিলা আমারে তো কত রকম সাহায্য করলা এইবার চিনছি আপনি হলেন হেই সাহায্য সহযোগিতা কিন্তু সাহায্য সহযোগিতা এখন আপনার বাড়িতে আপনি এই বাড়িতে কি করেন আরে কার বাপ তৈরি গেছে কি সে ওই যে সাহায্য সহযোগিতায় আইছে আইয়া পুকুর বাড়ি খাড়া দিচ্ছে সাহায্য সহযোগিতা আবার কি আরে সাহায্য সহযোগিতা চিনে না যে হিনাম্মা জাগো বাড়িতে যে গেছে রাজা ভাই রাজা ভাই হয়েছে আমাকে বাড়িতে ও আইসে ওই যে বাগানের দাঁড়ে খারাই রয়েছে আপনার চাই আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি আপনি এই বাড়িতে আসছেন কেন হ্যাঁ আপনি এই বাড়িতে আসছেন কেন আমার বোনের জীবনটা নষ্ট কইরা আমগো সংসারটা তছনছ কইরা আপনার আসামিটা নাই আপনি আবার আসছেন আমাকে সংসারে ভেজাল লাগাইতে না বিনা আমি তোমাকে সংসারে কোনো ভেজাল লাগাইতে আসিনি আমারে ভুল বুঝো না ভুল বুঝুম না মানে ভুল বুঝুম না তো তয় কি করুম আপনি কি কোনো মানুষ আপনি তো কোনো মানুষ না আমি কোনো কথা বলবেন না কোনো কথা বলবেন না আপনি আপনি যদি মানুষ হইতেন তো আমার বোনের জীবনটা আপনি সারখার করতেন না বলো তোমার যা মনে হয় তুমি তাই আমারে বলো একদম আপনারা এতভাবে বুঝাইছে আপনার হাতে পায় ধরছে আপনি তাও তার রাস্তা থেকে তুলে নিয়ে গেলেন তার জীবনটা ধ্বংস করে দিলেন তাকে সংসারটা ধ্বংস করে দিলেন ওই শয়তান আমার বোনের জায়গায় যদি তোর বোন থাকতো তো তুই কি করতি আমি তারে পিড়ায় মাইরা ফেলাইতাম তখন যদি তোর আমি পিড়ায় মাইরা ফেলাই মারো আমারে পিড়ায় মাইরা ফেলাও এটাই আমার প্রাপ্য এত আল্লাহর কথা কবি না এত সাধু সাজে তুই কি মতলব আইছ সেটা আগে ক বিনা আমি তোমার কাছে মাপ চাইতে আসছি আমার কাছে মাপ চাইতেছস শোন এই সব ভন্ডামি ছাইড়া দে তুই এখন এই বাসা থেকে বাইরো নালে আমার পায়ে স্যান্ডেল খুলে কিন্তু ধরাবে বিরামু তুই বাইরো তুই এখন বাসা থেকে বাইরো আমার যা করো সেটাই তুমি আমারে করো এটাই আমার প্রাপ্য পায়ের স্যান্ডেল খুলে আমারে মারো আপনি কেন এটা করছেন
কেন আমার বোনের জীবনটা এমন করে নষ্ট করে দিছেন? মার কাছ থেকে মায়ের সরাই দিছেন, একটা বোনের কাছ থেকে বোনটা সরাই দিছেন। আপনি কইছিলেন আমার বোনটা আপনি ভালোবাসেন, এটা আপনার কেমন ভালোবাসা? ভালোবাসলে মানুষ মানুষের লগে এমন করে? না, পারে না, কোনোদিনও এমন করতে পারে না। কিন্তু আমি করছি, কারণ আমি মানুষ না। বিনা বিনা আমি মানুষ হইতে চাই। আমার মানুষ হওয়ার একটু সুযোগ দাও। আমি আমি হেনার কোনো ক্ষতি করি নাই, কোনো অনিষ্ট করি নাই। আমি এক কথার মানুষ, তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, হেনা আগের মতোই আছে। কারে জানাবো মনের দুঃখ গো আমি বুকে চিরিয়া, অন্তরে তুষেরি অনহল জলে রইয়া রইয়া। আরে বাড়িতে কত বড় ঘটনা ঘটতাছে! কি হইলো বাড়িতে, আবার কি করতেছে? আরে সে তো আইছে, সেইটা আবার কি? আর ওই যে সাহায্য সহযোগিতা, সাহায্য সহযোগিতা আবার কি? হাই গোলামের পো গোলাম তো কিছুই বোঝে না। এই খবরদার, সবসময় কিন্তু গাল দিব না কইলাম। আরে গোলামের পো গোলাম কথাই বোঝে না, তোমার গাল দিব না, তোমার সুমার দিব। হ্যাঁ, আরে রাজা এসে, রাজা আমাকে এ নাম আমার রাজা। কও কি, রাজা এই বাড়িতে আইছে, ঘটনা কি? ঘটনা কি, তুমি গিয়া দেখো গা। তার আগে তুমি এন থেকে বিদায় হও, তুমি বিদায় না হইলে আমি এন থেকে যাম না। আরে ওই গোলামের পো গোলাম, তুই এই বাড়ি থেকে বিদায়, আমার এত বিদায় বিদায় করস কে? হ্যাঁ, অত দিন ভাবছিলাম তোরে আমি বিয়া করতাম, একটা মানুষ হই আমি তোর লাহান একটা গরুরে বিয়া করতে পারতাম না। ওই তুই যা গিয়া ঘাস কাকা যা। আরে গোলামের পো গোলাম, আপনি চলে যান, আপনি আমার বাড়িতে থেকে চলে যান। আমি আজ চলে যাওয়ার জন্য আসি নাই বিনা, আমার কথা তোমার আই শুনুন নি লাগবো। আপনার কথা শুনে আমার কি লাভ? আপনি কি আমার আগে সেই বইন্ডারে ফিরত দিতে পারবেন? পারুম বিনা, অবশ্যই পারুম। তুমি যদি আমার একটু সাহায্য করো, আমি তোমার আগের বইন্ডারে ফিরত দিতে পারো। কেমনে? আমি যে তোমারে বললাম তোমার বইন আগের মতোই আছে, খালি তোমাগো বাড়িতে না থেকে আমাগো বাড়িতে আছে, এটাই শুধু ব্যবধান। তুমি আমার কথা বিশ্বাস করো, আমি মানুষ খারাপ কিন্তু কোনোদিন কোনো মাইয়ার দিকে চোখ তুলে তাকাইনি। হেনার দিকে তাকাইছি ওরে বউ করে পাওয়ার জন্য, কিন্তু হেনার কোনো ক্ষতি আমি। এত কথা কোন কাম, কি কইতে চান সেটা কোন? আমি তোমার মাল লগে দেখো কে তুমি আমারে তার কাছে নিয়ে চলো, তারপরেই বুঝবা তার মায়ারে আমি তার কাছে ফেরত দিতে চাই। বিনা তুমি আমার এই উপকারটা করো, তুমি আমার একটু বিশ্বাস করো। কথা কওয়ার আগে ওর গাল আমি জুতায় ভেঙে ফেলাম, ডাক ওরে ডাক আমার সামনে। তুমি যাও এখান থেকে, আমি কোন অমানুষ শয়তানের মুখ দেখতে চাই না। শুধু কথা দিয়ে আপনার রাগ মিটবো না, এই যে আপনার সামনে জুতা রাখছি, আপনি জুতা দিয়ে আমারে মারেন, তবু আপনি আমারে মাফ করেন। তোমার আমি কইছি বেশি ডং করবা না, যাও আমার বাড়ি থেকে, আমার সামনে থেকে যাও। মা তুমি আগে রাজাবের কথাটা শুনো। এই তুই একটা কথা কবি না, বেশি কথা কইলে আমি থাপ্পড় দিয়ে দাঁত ফলাই দেব। আপনি ওর সঙ্গে রাগারাগি করবেন না, যা বলার আমারই বলেন। আমার শুধু একটাই কথা, আমি যদি আপনার নিজের ছেলে হইতাম আপনি আমারে মাপ না করে পারতেন। কি কইলে তুমি? আমার নিজের ছেলে? তোমার মতো বদমাশ ছেলে তুমি জন্ম দিতাম না? তোমার বাপ মার উচিত ছিল তোমার উঠতে বসতে পিটানি, কোনো কোনো ছেলে মেয়েরে পিটাই মানুষ করতে হয়। আমি সেই জন্যই আপনার কাছে আসছি, এই যে আপনার সামনে জুতা রাখছি, আপনি আমারে পিটায় মানুষ করেন, আমার অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আমি আপনার মেয়ের ক্ষতি করিনি,
সে এখন আগের মতোই আছে। আমি মানুষ খারাপ, তুই এক জোপানের মানুষ। আপনি আমারে মাফ করে দেন, আমি অন্যায় করছি। আপনি আমারে মানুষ হওয়ার সুযোগ দেন, আমারে মাফ করে দেন। মিয়া সাহেব আপনি এখানে আর আপনার আমি সারা বাড়ি খুঁজে বেড়াইতেছি। আমার কি জন্য খুঁজতাছ? কি হইছে? বিরাট কারবার ঘটে গেছে, বিরাট কারবার। আর পেছাল না পড়া সোজা করে কোনা কি হইছে? ওই আবু মিয়ার পোলা রাজা রাজাই বাড়িতে ঢুকছে। কে কে আসতে কইলি? রাজা? হ্যাঁ, বিনা মাল লগে কথা কইছে আর এখন কথা কইতেছে ভাবি সাহেবের লগে। ওই বদমাশটা এই বাড়িতে কি জন্য আসছে? বাড়িতে গিয়ে দেখেন কি হইছে। ঠিক আছে, আমি যাইতেছি, তুই আমার লগে যাবি। বিনার বিনার মার সামনে আমি কিন্তু কথা বলবো। আমি বসার করে বসে রাখুন, তুই তাহলে লয়ে আসবি আমার এখানে, বুঝছস? জি জি। এসব কথা তোর শোনানোর কাম নেই। তুই গিয়ে গরুর ঘাস খাকে যা। আমি কোনো কথা শুনতে চাইনি, আমি কি তোমার মতো শুনি না? পলাই পলে কথা খবরদার, খবরদার আমি শুনি কবি না। একটা ঘুষা দে তার নাকটা ভাসা। আরে বা, ঘুষা পরে দিও, আগে আমার কামটা করতে দাও। আই তোর কাম তো হইছে গিয়া ঘাস খা, যা ঘাস খা। দেখো তুমি আমারে যত ইচ্ছাতনের চেষ্টা করো আমি কিন্তু সেতুম না। কে? হ্যাঁ, ওই মিয়া সাহেব কাছারি ঘরে বই রয়েছে, আমারে কইছে রাজারে ডাইকালে যেতে। তাইলে তুমি এখানে করতেছ নাকি? ডাইকালে যেতে পারতাছ না? সব দেখতাছিলাম তুই চুরি করে কি করস। কার দিতাম দেরা? গোলামের পর গোলাম কোথাকার। আপনার মায়েরটারে আমি আপনার কাছে ফেরত দিতে চাই। আমার মায়েরটা কি পুতুল নাকি? যেমন ইচ্ছা তেমন নিয়ে খেলবে রে। একবার তারা নিয়ে যাবে, তুই একবার নাম ফেরত দিবা। কি পাইছো তুমি? কোন সমস্যা তুমি আমার জীবনটা নিয়ে সিনেমিনি ফেলতেছ? আমি যদি সেই দিন মায়ের ভুল না বুঝা তারা ফেরত নিয়ে তোমার জেলে দিতাম, তাইলে তোমার ঠিক শাস্তিটা হইতো। আজ আমি আপনার সামনে এসে দাঁড়াইছি, দেন আমার জেলে দেন। সারা জীবন আমি যেন জেলে পয়সা মরি, আপনার লগে আমি যে অন্যায় করছি সারা জীবনের শাস্তি আমার পাওয়ান উচিত। সেটাই আমার করণ উচিত। সেটাই করেন, কিন্তু তার আগে একটা কথা। কি কথা? পয়লা আমার অন্যায়ের জন্য আমারে মাফ করেন, আর নিজে গিয়া আপনার মায়াটারে আপনি আমগো বাড়ির থেকে ফেরত নিয়ে আসেন। আপনার মায়া আগে যেমন ফুলের মতন ছিল, এখনো ফুলের মতনই পবিত্র আছে। ফেরত আসার পরে যে মায়ের আমি বাড়িতে ঢুকতে দিই নাই, কোন মুখ লই আমি তার সামনে গিয়ে খারাপ? আপনি মুরব্বী মানুষ, আপনার ভুল ধরন আমার ঠিক না। তারপরেও বাপ হিসেবে আপনি অনেক নির্দয় ধরনের বাপ। হেনার লোকে আমি অনেক বড় অন্যায় করছি, বাপ হিসেবে আপনিও হেনার লোকে কম বড় অন্যায় করছেন। একদম চুপ, একটা কথা কবে না। তোমার জন্য, শুধু তোমার জন্য আমি আমার মায়ের সাথে এরকম ব্যবহার করছি, সেটা আমি জানি। সেজন্য আমি আপনার কাছে মাপ চাইতে আসছি, আপনি আমারে মাপ করেন। আর আপনি নিজে গিয়ে আপনার মায়ের ফেরত নিয়ে আসেন, আপনি না গেলে আপনার মায়ের জীবন ওই বাড়িতে আর কোনোদিন ফেরত আইব না।
বাবা। কার গলার আওয়াজ পেলাম? কার দেখতেছি? আমি ভুল দেখতেছি না তো? এ আল্লাহ না, আমি তো তারে দেখতেছি। আরে আরে বিরাট ভাবে তারে দেখতেছি। আপনি তো প্রথমে আমার চোখে বিশ্বাস করতে পারতেছিলাম না। আপনি কেমন আছিস বাবা? কেমন থাকুন মেয়ে সাহ, কেমন থাকুন? ছোটবেলা থেকে আপনার বাড়ি থেকে বড় হয়েছি, আপনার সামনে থেকে বড় হয়েছি, অনেক বাড়িতে কেমন আছে আপনি বলেন না। কিন্তু তুই আমার অনেক দুঃখ দিছিস বাবা। সামান্য কটা টাকা লোভে তুই আমার মায়ের হলে এরকম না করলেও পারতি। বুঝতে পারিনি মেয়ে সাহ, এই এত বড় ছোট্ট একটা ঘটনা এত বড় হয়ে যাবে এটা বুঝতে পারি নাই। আপনি আমার মাফ করে দেন মেয়ে সাহেব, আপনি আমার মাফ করে দেন। ঠিক আছে, তুই কান্দিস না, তুই আমার আমার মায়ের কাছে নিয়ে আসল। চলেন মেয়ে সাহেব, অক্ষ চলেন চলেন। আপা, ও হ্যালো আপা, আপা কি নবা কি হইছে? আপা ওই ধান কি আইছে? কে আইছে? ওই তো আপা কয় কি আবার কে আইছে মানে ওই যে মিয়া সাহেব আইছে। বাবা আইছে? হ্যাঁ। বাবা তুমি এই বাড়িতে? আমি আমি তোরে নিয়ে যেতে আসছি মা, তুই বাড়ি চল মা, বাড়ি চল। আমি তোরে নিয়ে যেতে আসছি মা, তুই বাড়ি চল। আমার কি তোমার সঙ্গে যাওয়া উচিত বাবা? তুমি বলো, আমার কি তোমার সঙ্গে যাওয়া উচিত? উচিত, কারণ আমি তোর বাপ। আমি যদি তোমার এখন জিজ্ঞাসা করি তুমি কেমন বাপ, তুমি কি কোনো জবাব দিতে পারবা? আমি জানি তুই কি কবি, তোর মনের মধ্যে যত কথা আছে সব তুই কব, আমি সেগুলো শোনার জন্য তৈরি। তারপরেও মা তোরা আমার লোকে যাওয়া লাগবো, চল। সেই বাপ অন্যের কথার উপর ভিত্তি কইরা নিজের মায়ের অবিশ্বাস করে, যেই বাপ এতদিন পর মাইয়া ঘরে ফেরার পর ঘরে জায়গা দেয় না, বাড়ি থেকে বাই করে দেয়, সেই বাপের লাগে আমি এখন যাব? সেই বাপের মুখ আমি দেখুব? তোর মনের মধ্যে আর যা যা আছে সব কম। তুই যদি মায়া হয়ে বাপের শাস্তি দিতে চাস সেটাও তুই কম, আমার কিছু কম। তুমি আমার লগে যে কাম করছো কোনো বাপ সে কাম করে না, তুমি যে কাম করছো মানুষের শত্রু সে কাম করে না। রাজা আমারে তুলা নিয়ে আইছিল, সে যে অন্যায় করছে তুমি আমারে বাড়িতে ঢুকতে না দিয়া সেই একই অন্যায় করছো। তোমার রাজার মধ্যে কোনো ব্যবধান নাই, রাজা আমারে তুইলা নিয়ে আইছে কিন্তু আমার লাগে কোনো খারাপ ব্যবহার করে নাই, তুমি আমার লাগে অনেক খারাপ ব্যবহার করছো। ঘর থেকে পালা যায় যেসব মাইয়া, সেসব মাইয়া ঘরে ফিরে আসলো বাপ মা বুকে টাইনা নাই, তুমি কি করছো আমার লাগে? আমার বোনের কাছ থেকে আমার তুমি সরাই দিছো, আমার মার কাছ থেকে তুমি আমার সরাই দিছো, তুমি কেমন বাপ? বাপ কারে কয় তুমি জানো? এই মানুষটারে দেখো দেখো, এই বাপের অন্তর জ্বালায় দিছে রাজা, তবু সে তার বুক থেকে রাজারে ফেলায় দেয় নাই, তার অন্যায় মায়না নেয় নাই। রাজারে ঠিক করার জন্য আমি যখন যা করতে বলছি সব করছে, সব মায়না নিছে,
আমারে নিজের মেয়ের মতো এখানে রাখছে। দোলা জীবনের রিস্ক নিয়ে আমার এই বাসা থেকে ছাইরা দিছিল। তারপর রাজা যখন ছুরি বার করছিল ওরে মারার জন্য, রাজার মা ছুরির সামনে এসে দাঁড়াইছিল। রাজা ছাড়া এই বাড়ির সবাই ভালো। আমি আমার নিজের বাড়িতে যেরকম থাকতাম, ওরা সবাই আমারে সেইভাবেই রাখছে। আমি কেন যাবো তোমার সাথে? ঠিক আছে রে মা, তুই আমার লাগে যাস না, তুই তোর মা বোনের জন্য চল। তোর রাজাই আমার কইছে এখান থেকে নিয়ে যেতে। ও, তুমি তাহলে নিজের ইচ্ছায় আসো নাই, রাজা বলছে তাই তুমি আসছো। মা, তোমার একটা কথা বলি মা, তোমার বাবা রাগের মাথায় তোমার অনেক কথা বলছেন, তুমি কিছু মনে করো না মা। বাবার উপরে তোমার রাগ থাকতে পারে, মায়ের উপরে তো রাগ নাই, সেই মায়ের কাছে তুমি যাইবা না? সন্তানের জন্য মায়ের মনে যে কি হয় সেটা এখন তুমি বুঝবা না মা, যখন মা হইবা তখন বুঝবা। যাও মা, যাও, তোমার মার কাছে যাও। তুমি সারাদিন খালি বিনার কথা কো, বিনা লিগা খাইতে পারো না, ঘুমাইতে পারো না, সারাদিন না ওর জন্য চোখের পানি ফেলাও, সেই বিনার কাছে তুমি ফিরে যাইবা না? যাও, বিনারে লইয়া আবার আগের মতন জীবন কাটাও, যাও। আমার জীবনটা কেন হলো দোলা, কি অন্যায় করছিলাম আমি? কোনো অন্যায় করো নাই, যা অন্যায় করার আমি করছি, তোমার যা ক্ষতি করছি সেই ক্ষতি হয়তো আমি পূরণ করে দিতে পারবো। আমি তোমার কাছে মাপ চাইতে পারি, তুমি আমারে মাপ করে দাও। এত কিছু পর তুই তো রাগ করে থাকতে পারিস না রে মা, এত কিছু পর তো একটা মানুষ অন্যায় থাকতে পারে না। তুই চল মা, তুই ভালো লাগে চল। বাবার কাছ থেকে যে আদর আমি পাই নাই, আপনি আমারে সেই আদর দিছেন, আপনি আমারে দোয়া করলেন। আপনার লগে আমার মায়ের কোনো ব্যবধান দেখি নাই, আপনি আমারে আমার মায়ের মতনই আদর করছেন, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। কৃতজ্ঞতার কিছু নেই মা, তুমি তো আমার মেয়ের মতোই, আর সব মাই চায় তার মেয়ে সুখী হোক। আমিও দোয়া করি মা তুমি সুখী হোক। দোলা, আমার কারণে তুমি জীবনে রিস্ক নিছিলা, তোমার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। বোনের কাছে বোনের কোনো দিন ঋণ থাকে না, বিনার মতো আমিও তো তোমার এক বোন। যাও, বিনার কাছে যাও। আপনি আমার লাগে অনেক অন্যায় করছেন, কিন্তু আপনি কখনো আমার অপমান করেন নাই। একটা সময় আমি আপনারে যা যা করতে বলছি আপনি সব করছেন, আমার জীবনের এই পরিণতির জন্য আপনারে যেমন আমি ঘৃণা করি
আপনি আমার অপমান করেন নাই। যা যা করতে বলছি করছেন, আমার কথা শুনছেন। সেই জন্য আপনার আমি ভালো জানি। আমার মা ফিরে আইছে, আমার মা, আমার মা ফিরে আইছে, আমার মা। অবিনা, বিনা, অবিনা, আর দেখে যা, আমার মা ফিরে আইছে, আমার হেনা মা। পাপা, তুই আসে পড়ছিস? পাপা, তুই সত্যি এসে পড়ছিস? আমার তো বিশ্বাস হইতেছে না, এতদিন পরে তোর আমাকে কথা মনে পড়লো। মা, কি হয়েছে? এমনি কান্দছো কেন? কিছু না, কিছু হয়নি চাচিমা। কিছু না হইলে কান্দছো কেন? বুঝছি, বাবার কথা মনে হয়েছে? বাবার কথা তো আমার সবসময় মনে পড়ে চাচিমা। তাই আজ আমি বাবার জন্য কান্দতেছি না, নিজের জন্যই কান্দতেছি। নিজের জন্য কান্দছো কেন? কি হয়েছে তোমার? শাসিমা, যেই পরিচয় দিয়ে আমি এই বাড়িতে আসছি ওইটা আমার আসল পরিচয় না। আসল পরিচয় না মানে? তাই কি তুমি আমার ভাসুরের মাইয়া না? তারই মাইয়া, তাই আসল মাইয়া না। বাবা তো বিয়াই করে নাই। বিয়া করে নাই? তাইলে তার মাইয়া হইলা কেমনে তুমি? আমার মা বাপকে সেটা আমি জানি না। বাবার ওষুধের দোকানের সামনে 5-7 দিন বয়সের আমারে কারা জানি কাপড়ে পেঁচায় ফেলা রেখা গেছিল। পরের দিন সকালে বাবার দোকান খুলতে এসে আমারে পাইছিল। তারপর থেকে আমি তার মাইয়া, কিন্তু বাবা আমার কোনোদিন বুঝতে দেয় নাই যে আমি তার মাইয়া না। বাবা মারা যাওয়ার পর কোনো উপায় না দেখে আমি তোমাদের এখানে চলে আসছি। মিথ্যা পরিচয় দিয়ে তোমাদের এখানে জায়গা নিছি। কিন্তু এইটা কেমন ঘটনা হইলো? আমরা তো জানি যে তুমি রাজার আপন চাচাতো বোন, তার সকল সম্পত্তির একটা অংশেরও তুমি মালিক। আমি তা না, আমি তা না চাচে বা, আমি তা না। আমি তোমাকে লগে বহুত অন্যায় করছি, তোমরা তো জানো আমার রাগটা একটু বেশি, আর বেশি রাগে গেলে আমি সব ভুল করতে থাকি। আজকে আমার বড় মায়া ফেরত আসছে, আজকে তোমার মনে কোনো রাগ রেখো না, দুঃখ রেখো না। আমরা আমরা সবাই মিলে বাকি জীবনটা আনন্দে কাটাতে চাই, সুন্দর করে কাটাতে চাই। মানে আমিও তোমার লগে এতদিন বহুত খারাপ ব্যবহার করছি বাবা, ওইসব তুমি মনে রাখো না, আমার তুমি মাফ করে দিও বাবা। কী কস মা, তোর তো কোনো দোষ নাই, তুই তো যা করছস তোর বোনের জন্য করছস, আর সব দোষ তো আমার, এটা আমার জন্যই হয়েছে এইসব। কি বললা, কি বললা তুমি? তোলা আমার ভাইয়ের মেয়ে না, পালিত মেয়া। হ, পালিত মাইয়াই, এই মাত্র দোলায় আমার সবকিছু কইল। এটা কেমন কথা হইল? এতদিন দোলা এই সমস্ত লুকিয়ে রাখছিল কেন? কেন যে লুকা রাখছিল এইটাই তো আমি বুঝবার পারতাছি না। তখন আমি ওর ঘরে গেছি, দেখি মাইয়াটা অসর ধরায় কান্দতেছে, কান্দতে কান্দতে আমার এগুলি কইল। কান্দতেছে কান্দতেছে কেন? নিশ্চয়ই মাইয়াটা মনে অনেক কষ্ট পাইছে। ও কই,
ঘরেই আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাই ওর সাথে একটু কথা কই। কি হয়েছে মা, কান্তাস কেন? চাচিমা আপনারে বলছে না? বলছে মা, কিন্তু তুমি আমার কাছে এতদিন বলো নাই কেন? ভয়ে বলি নাই চাচাজান, ভয়ে। ভয়ে? কিসের ভয়? আমি যে আপনার ভাইয়ের আপন মায়া না, এই কথা জানার পর আপনি যদি আমার বাড়ি থেকে বাইর করে দেন আমি তাহলে কই যাবো? মা, আমার কি তোমার এতটা খারাপ মানুষ মনে হয়? আমার ভাই যারে নিজের মেয়ের মতো বড় করে তুলছে, তার আমি বাড়ি থেকে বাইর করে দেব? আমি কি এতটাই নির্দয় মানুষ? আপনার এত নির্দয় মানুষ না দেখাই আমি আজ সত্য কথা বলে দিছি, আর আপনারা নির্দয় মানুষ না দেখাই আমি এখান থেকে চলে যাবো। চলে যাবা কোথায়? দিনাজপুরে বাবার কয়েকজন বন্ধু আছে, তাদের ওখানে গেলে তারা আমার আশ্রয় দিব, চাকরি বাকরিও ঠিক করে দিতে পারে, আমার জীবন ভালোই চলে যাব। তাই যদি হয় তাহলে আমাকে এখানে থাকতে অসুবিধাটা কি? একটাই অসুবিধা চাচা জান, এখানে থাকলে আমার মনে হইব মিথ্যা কথা বলে আমি আপনাদের উপর একটা সুযোগ নিছি, তাই আমি এখান থেকে চলে যেতে চাই। না, তুই কোনোখানে যেতে পারবি না, তুই আমার চাচার আপন মাইয়া না পালিত মাইয়া সেটা আমার জানানোর দরকার নেই, শুধু একটু জানি তুই আমার বোন, তুই এই বাড়িতেই থাকবি। চাচার আপন মাইয়া হইলে তুই জায়গা সম্পত্তি যতটুকু ভাগ পাইতি এখনও তাই পাইবি, কান্নাকাটি বন্ধ কর। বাবা বাবা, আমি তোর উপরে খুব খুশি বাবা, আমার সত্যি সত্যি মনে হয় যে তুই ভালোই হয়ে গেছিস। কিন্তু বাবা, আমার খালি খারাপ লাগে, লজ্জা লাগে। লজ্জা লাগতেছে কেন? আমি কি ওর মুখের দিকে তাকাইতে পারি না, তাকাইলেই মনে হয় আমি একটা খারাপ ছেলে। বাবা, আমি কোথাও চলে যেতে চাই, দুই চার বছর বাইরে থেকে একটা নতুন ভালো মানুষ হইয়া এখানে ফেরত আসতে চাই। তোর যদি সেটা ভালো মনে হয় তাহলে তাই কর বাবা, তাই কর। যাওয়াটা তোমার হইব না ভাইজান। কেন যাওয়া হইব না? কেন? কারণ আমি তোমারে যেতে দিব না। কারণ? কারণ চাচা জানের বয়স হয়েছে, অসুখ বিসুখ হলে তারে দেখার কেউ থাকবো না, চাচিমা আর আমি সংসার সামলাইতে পারব কিন্তু জায়গা সম্পত্তি সামলাইতে পারব না। আর তাছাড়া যার জন্য তুমি এত কিছু করলা তার কথাও তো তোমার ভাবতে হইব। সে কি আমার কথা ভাববো? আমার মতো একটা খারাপ পোলার কথা মনে রাখবো? মনে রাখবো কি রাখবো না সেটা আমি দেখতেছি, তুমি এসব ব্যাগট্যাগ রাখো। বাবা, তোরে সারা আমি একটা রাইতো ঠিক মতো ঘুমাইতে পারিনি, আমার অনেক কষ্ট হয়েছে। আমারও ঘুম হয় নাই বিনা, সবসময় তোর কথাই মনে হইত। তোর লেগা বাবার লগে কত খারাপ ব্যবহার করছি। আচ্ছা বিনা, দেখা মনে হইতাছে বাবা অনেক নরম হইয়া গেছে, তাই না? আগের মতো শক্ত নাই। হ্যাঁ, বাবার এখন আমরা যা কমু তাই শুনবো। আপা, তোর বিয়ের ব্যবস্থাটা কি করতে কমু? ইস বিনা, আমি এসব কথা এখন শুনতে যাইতেছি না। আচ্ছা ঠিক আছে, যা, তোর ওই কথা শুনতে হইব না। আপা, কি দেখ কে আইছে?
পাথারানো পাখি যখন আপন নেড়ে ফিরে হৃদয় ছোঁয়া মায়া তখন সেই পাখিটি ঘিরে পাখির মতোই পথের মাঝে আপন নিবাস পাবে প্রিয়ার চোখে চোখ।